বলছেন হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এমন একটা দ্বীনের দাওয়াত নিয়া ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন হাবিব আমি আপনার উপরে এমন একটা দ্বীন আরোপ করেছি যেই দ্বীনের দাওয়াত আপনি দিবেন আর এই দ্বীনটাই হলো একমাত্র পরিপূর্ণ দ্বীন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إسلامي هلو একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر حبيب আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন কোরআনের তেলাওয়াত করতেছেন কোরআনের বয়ান করতেছেন মক্কার কাফেরদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না কোরআনের দাওয়াত ভালো লাগে না তারা চায় কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে কোরআনের আলোকে বন্ধ করে দিতে যদিও তাদের কাছে কোরআন ভালো লাগে না কোরআনের কথাগুলো তারা অপছন্দ করে কিন্তু হাবিব আপনি এই কথা মনে রাখবেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি ঠিক কিনা বলে ও হাবিব আমি যেভাবে করে কোরআনকে হেফাজত করব আপনি আমার কোরআনের কথা বলবেন আমি আল্লাহও আপনাকে হেফাজত করব আল্লাহু আকবার আমি আল্লাহ যদি আপনাকে হেফাজত করি মক্কার সুপার পাওয়ার মক্কার বড় বড় নেতারা আপনার কোনো ক্ষতি করতে জোরে বলেন আল্লাহ তাআলার এই বাণী শুনা আল্লাহর নবী আর ঘষে ঘরে বসে রয় নাই আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পালন করার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জোয়ান দেওয়ার জন্য মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর নবী কোরআন নিয়ে ময়দানে বের হয়ে গেছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন মক্কার কাফের যুবকরা কিছু কিছু আল্লাহর নবীর তেলাওয়াতে পাগল হইয়া নবীর হাতে হাত রেখে আস্তে আস্তে করে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন ঠিক কিনা বলেন এইদিকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় আর আবু জেহেলরা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলে এদিকে আসো এ যুবকি আইয়ুহাস শাবাব তাআলাও আসো আসো এ মুহাম্মাদের ধারে কাছেও যাবা না মুহাম্মদ একজন মিথ্যাবাদী মুহাম্মদ একজন পাগল বলেন নাউজুবিল্লাহ অতএব আল্লাহ বলতেছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বলছেন কি আরো জোরে বলুন আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ সেই ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ মক্কার কাফেরেরা আমার নবীকে নির্বংশ বইলা গালি দেয় আর বলে এ শোন শোন মুহাম্মাদের পুত্র সন্তানগুলো মারা গেছে মুহাম্মাদের পুত্র সন্তানগুলো যেহেতু মারা গেছে মুহাম্মদ ইন্তেকাল করলে মুহাম্মাদের নাম নেওয়ার মতো এই জমিনে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না তোমরা চিন্তা করো না টেনশন করো না এই কথা যদি কোনো মানুষ বলে শুনলে কষ্ট লাগে কি লাগে না আল্লাহর নবীও কষ্ট পেয়েছেন ব্যথিত হয়েছেন দুঃখ পেয়েছেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনি নির্বংশ না বরং চোরাই নির্বংশ ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার আল্লাহু আকবার ওয়া রাফা'না লাকা যিকরাক নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে দিয়েছি আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি নবী মক্কার কাফেরেরা আপনাকে নির্বংশ বইলা গালি দেয় মক্কার কাফেরেরা মনে করে আপনার ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না মক্কার কাফেরেরা জানে না আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে আপনার উম্মতের সংখ্যা হবে বেশি কিন্তু যেই সমস্ত কাফেরেরা আপনাকে গালি দেয় সেই সমস্ত কাফেরদের অস্তিত্ব আমি আল্লাহ পৃথিবীর জমিনে রাখবো না ঠিক কিনা বলে আচ্ছা বলেন আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি
আবু লাহাব উতবা শাইবা আজ পর্যন্ত কোন মানুষের নাম আবু জেহেল রাখছে এমন শুনছেন নাকি আবু লাহাব রাখছেন শুনছেন নাকি রাখে নাই রাখবেও না তার কারণ হলো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু জেহেলের বংশ সত্তা ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু আপনারা আমার কলিজার নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী এই নবীকে নবীর উম্মতের এত ভালোবাসে আল্লাহর নবীকে যদি কেউ অপমান করে কটুক্তি করে আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহর নবীর পাগল উম্মতের কলিজা ছিড়ে যায় ঠিক কিনা বলে আল্লাহর নবীকে তার উম্মতরা এত ভালোবাসে কেন ভালোবাসবে না নবী তো রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ঠিক না আমার নবী এমন নবী আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয় আমার নবী এমন নবী শুধু মানুষের নবী না আমার নবী রাস্তা দিয়া হেঁটে যায় গাছগুলো আমার নবীকে সালাম দেয় আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় পাথরগুলো আমার নবীকে সালাম দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর মিলে নবীজির একটা ছোট্ট মুজিজা আপনাদের সামনে আমি আলোচনা করতেছি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছি আর রাহিকুল মখতুমের মধ্যে এসেছি সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো আর চারটি খানি কথা না বর্তমানে আধুনিক রাস্তাঘাট আধুনিক আধুনিক প্লেন আছে আধুনিক ট্রেন আছে আধুনিক গাড়ি আছে তারপরেও মক্কা থেকে মদিনায় যাইতে কম থেকে কম ছয় ঘন্টা সময় লাগে কয় ঘন্টা মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল পাহাড়ের চূড়া দিয়ে জঙ্গল দিয়ে পাহাড় বিয়ে বিয়ে সেই মক্কা থেকে মদিনায় আমার নবী সফর করেছেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে এমন সফর কেউ করতে পারে নাই আর পারবেও না কিভাবে পারবে তিনি তো রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার তিনি তো দু জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যেই নবীকে ভালো না বাসলে যুবক জান্নাতে যেতে পারবে সেই নবীকে যুবক কেমন ভালোবাসতে হবে তোমার স্ত্রীর মতো না তোমার মার মতো না তোমার বাবার মতো না তোমার সন্তানের মতো না আল্লাহর কসম করে বলি আমি বলি না আল্লাহর নবী নিজেই বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলে সাহাবীরা আমার উম্মতকে বলে দিও আমাকে ভালোবাসতে হবে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর চাই সন্তানের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে মার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এক মাহফিল আমি যখন আলোচনা করতেছি এক যুবক বলে হুজুর বলেন কি স্ত্রীর চাইতেও আমি বলি হ্যাঁ কয় স্ত্রীকে পাওয়ার জন্য কত হাত কাটছি পা কাটছি রক্ত বের করছি আর আপনি বলতেছেন স্ত্রীর চাইতে আমি বলি যুবক স্ত্রীর চাইতে না বিবাহের পরে যখন সন্তান হয় তখন স্ত্রীর চাইতে সন্তানের প্রতি ভালোবাসা না বেশি না সেই সন্তানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন মায়ের চাইতেও ভালোবাসতে হবে বাবার চাইতেও ভালোবাসতে হবে আল্লাহু আকবার হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন করে ভালোবেসেছেন কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীর জন্য মা ত্যাগ করেছেন বাবা ত্যাগ করেছেন বাড়ি ত্যাগ করেছেন ঘর ত্যাগ করেছেন দেশ ত্যাগ করেছেন আল্লাহর নবীর জন্য হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন এই হলো নবীর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলেন ও যুবক সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় 1000 কিলোমিটার রাস্তা তেমন কোনো আধুনিক রাস্তাঘাট নাই কোনো গাড়ি নাই সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেছেন 13 বছর নবীজি মক্কায় দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছেন মক্কার কাফিরেরা আমার নবীকে এমন ভাবে অপমান করে অপদস্থ করে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আবু জেহেল এসে আল্লাহর নবীর
শরীর মোবারকের উপরে উটের নারী ভরি চাপায় দেয় আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে যায় পথের মধ্যে কাটা দেয় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দেয় জাহান্নাম থেকে জান্নাতের দাওয়াত দেয় তার পরিবর্তে মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয় ঠিক কিনা বলে এক বছর দুই বছর তিন বছর না 13 বছর কয় বছর জোরে বলেন কয় বছর আমরা যদি দ্বীনের জন্য দাওয়াত দেওয়ার জন্য ইসলামের কথা বলার জন্য যদি আমরা কোথাও যাই রাস্তায় বের হই অথবা যদি কাউকে নামাজের জন্য ডাকি আর যদি বলে এ তুমি একেবারে নামাজি হয়ে গেছো দুই দিন নামাজ পড়ে একেবারে মোল্লা হয়ে গেছো আয়েশা অভিযোগ করে বলে হুজুর দেখছেন নামাজ পড়ি দেখা আমাকে কিভাবে টিটকারি করে দাড়ি রাখি দেখা স্ত্রী বলে তোমাকে তো আমার নানার মতো দেখা যায় দাদার মুখ দেখা যায় আরে তোমাকে নিয়ে তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে পারি না তোমাকে তো বয়স্ক লাগে ঠিক কিনা বলেন এতটুকুন কথাই সেলুনে যায়া দাড়িগুলা খুর দিয়া শেভ করে আছে কি আছে না আবার নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে অথচ আমার নবী সত্য নবী আমার নবী রহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলেন নবীকে ভালোবাসার কারণে কালেমা গ্রহণ করার কারণে আল্লাহর নবীর সাহাবীদের উপরে অকাথ্য নির্যাতন হয়েছে তারপরেও আল্লাহর নবীকে ছেড়ে যায় নাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা নিজেকে অনেক বড় রসূলের আশিক দাবি করি অথচ রসূলের সুন্নাত আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না আছে কি আছে না নাই ফজরের সময় মসজিদে নাই ইশারের সময় মসজিদে যায় কিন্তু নবীকে অনেক বড় নবীর অনেক বড় আশিক দাবি করে ও মুসলমান না 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 আল্লাহর নবীর সুন্নত না মেনে আল্লাহর হুকুম না মেনে কখনো রাসূলের আশিক হওয়া যায় নবীর আশিক হতে হলে নবীর সুন্নত মানতে হয় ঠিক কিনা বলেন সেই নবী রহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 1000 কিলোমিটার রাস্তা পাহাড়ি আকা বাকা পথ পার হয়ে হয়ে আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন জার্নি করার পরে সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে যায় নবীজির পা মোবারক আর সামনে আগায় না সামনে আর কদম দিতে পারে না সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী এত ক্লান্ত হয়ে গেছে সাইয়েদনা আবু বকরের কাদের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী হাঁটতেছে আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয় শক্ত পাথরগুলো আল্লাহর নবীর বরকতে পা মোবারকের বরকতে তুলার মতো নরম হয়ে যায় পাথর নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ কারণ কি পাথর ডাক দিয়া বলে কেন নরম হব না আপনি শুধু মানুষের নবী না আপনি হলেন আমাদেরও নবী আর জোরে বলেন সুবহানাল্লাহ গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয় আল্লাহু আকবার আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয় আকাশের মেঘমালা আমার নবীর গায়ে রোদের তাপ লাগতে দেয় না আল্লাহু আকবার এ কারণেই তো কবি বলেছেন সাআদি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বি ইশারাতিহি আল্লাহ নবীকে পাথর সালাম দেয় আল্লাহ নবীকে গাছ সালাম দেয় আল্লাহ নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয় আল্লাহ নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় ঠিক কিনা বলি সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার বলেন আলহামদুলিল্লাহ সেই নবীকে যেন জীবনের চাইতে ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন বলি আমিন ও যুবক এবার শুনেন একটা মানুষ যখন দুই তিন দিন না খায় তখন তার অবস্থা কেমন হয় যেই খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর নবী এমন মরুভূমির মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি ও নবী গো কিভাবে আশেপাশে বাড়িঘর থাকবে আল্লাহর নবী বলেন আবু বকর তাকায় দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা দেখেন আল্লাহর নবীর জবানের কত বরকত আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছেন আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা আসলে কোনো বাড়িঘর থাকার কথা না মাত্র দুই চার কদম সামনে আগানোর সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় কি দেখা যায় সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর নবী
رحمت للعالمين سيدنا ابو بكر شاو حدثن حدثن দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী উনজুর ইলাল আমাম ও নবী সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায় আল্লাহর নবী বলে আবু বকর চলেন চলেন আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব ওই বাড়িতে যাইয়া আমরা একটু পানি খাবো ওই বাড়িতে যাই আমরা একটু রেস্ট করব যখন রৌদ্র কমবে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই বাড়ির মধ্যে গেলেন ওই বাড়ির ঘরের দরজার সামনে যখন দাঁড়ালেন দেখেন ছোট্ট একটা মরুভূমির মধ্যে ঘর ভিতর থেকে ঘরের ঘর ঘরের দরজা লক করা আল্লাহর নবী বললেন আবু বকর যান যান ঘরের দরজা খুলতে বলেন এবার সাইয়েদনা আবু বকর ঘরের সামনে যায়া বলতেছে ইফতাহিল বাব এ দরজায় কে আছো ঘরে কে আছো দরজাটা খুলা দাও ভিতর থেকে কোনো আওয়াজ আসে না একবার দুইবার তিনবার বলার পরে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ করে বলে এ কে তোমরা কোত্থেকে এসছো ঘরের দরজা খুলতে বলো সাইয়েদনা আবু বকর বলে জিতু মিনাল মক্কা ইলাল মদিনা আমরা মক্কা থেকে আসছি দুইজন মানুষ মদিনায় যাব কোথায় যাব আর জোরে বলেন সুবহানাল্লাহ তো মদিনায় যাওয়া ভালো কথা আমার বাড়িতে কেন আসছো বলে আমরা দুইজন পথিক তিন দিন পর্যন্ত আমরা কিছু খাই না এ আমরা দুইজন মুসাফির প্রচন্ড রোদ্রে আমরা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি পিপাসার্ত হয়ে গেছি আল্লাহ নবী বলেন আবু বকর দেখেন তার ঘরে কোনো পানি ঠানি আছে কিনা ডাক দিয়ে বলো বোন আনা আত সাদুন জিদ্দান অনেক পিপাসার্ত যদি পানি থাকে একটু পানি দাও ঘর থেকে বলে ভাই আমাদের ঘরে পানি নাই কোনো খাবার থাকলে একটু খাবার দাও বলে আমরা গরিব মানুষ আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে পানির মস্ক নিয়ে গেছে আসার সময় মস্ক ভর্তি করে পানি নিয়ে আসবে সেই পানি আমরা আবার আগামী দিন সকাল পর্যন্ত খাবো আমরা এতটা নেহায়েত গরিব আমরা বকরি থেকে দুধ দহন করি সেই দুধ আমরা স্বামী স্ত্রী দুইজনে পান করে রাত্রবেলা ঘুমায় থাকি এত গরিব আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই এই কথা শোনার পরে আল্লাহর নবী দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা সুবহানাল্লাহ বকরিটা শুয়ে আছে রহমাতুল্লিল আলামিন বলেন আবু বকর তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে আবু বকর আপনি তাকে জিজ্ঞেস করেন এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি ইতিহাসের মধ্যে আসছে ওই বাড়িওয়ালার নাম হলো আবু মা বাপ তার স্ত্রীর নাম হলো উম্মে মা বাদ সুবহানাল্লাহ বলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা অসুস্থ বকরি শুয়ে আছেন আল্লাহর নবী বলেন আবু বকর বুঝলাম ঘরে পানি নাই কোনো খাবার নাই যদি অনুমতি দেয় ওই বকরি থেকে আমরা দুইজনে দুধ দহন করে একটু পান করব দেখেন অনুমতি দেয় কিনা দেখেন কেমন ইনসাফের নবী দয়ার নবী মায়ার নবী তিন দিন পর্যন্ত কিছু খায় না তারপরেও বকরির সামনে আয়েশা বলতেছে বাড়িওয়ালির কাছ থেকে অনুমতি নেন যদি অনুমতি দেয় দুধ দহন করে দুইজনে পান করব আর আমরা হইলে তো বললাম আরে ঘরের মধ্যে চুপ করে বসা থাক নাইলে পুরা বকরি জবা করে খায়া ফেলাম ঠিক কিনা বলেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার এই কারণে তো আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহু আকবার আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই কোনোদিন আমার নবীর মুখ ফসকে কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই ঠিক কিনা বলেন আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই আমার নবী রহমাতুল্লিল আলামিন বৃদ্ধ মহিলার বোঝা রহমাতুল্লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন সেই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার এবার সাইয়েদনা আবু বকর বলে ও বোন উম্মে মা বাদ তোমার ঘরে পানি নাই ঘরে খাবার নাই বুঝলাম কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি আমরা অনেক পিপাসার্ত তৃষ্ণার্ত
ঘর থেকে উম্মে মাবাদ বলে আরে তোমরা কি দেখো না এই বকরিটা দাঁড়াতে পারে না বকরিটা অসুস্থ এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না কোথাও নিয়ে যায় না সে হাঁটতে পারে না দুধ দিবে তো দূরের কথা আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে আবু বকর আপনি উম্মে মাবাদকে শুধু অনুমতি দিতে বলেন দুধ দহন করার দায়িত্ব আমার রাহমানের জবান মুবারকের কথা তার চাইতে ঠিক কিনা বলেন সাইয়েদনা আবু বকর বলে আমি তো চিনি আমার নবীকে ঘরের মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে তার বাড়িতে আসছে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার এবার সাইয়েদনা আবু বকর বলে বোন আপনি শুধু অনুমতি দেন আমরা দুইজন এই বকরি থেকে দুধ দহন করব উম্মে মাবাদ বলে দুধ বের হবে না অসুস্থ বকরি আল্লাহর নবী বলে আরেকবার অনুমতি নেন রাজি হয় না বলে অসুস্থ বকরি তিনবার যখন আবার আবু বকর জিজ্ঞেস করলে বোন অনুমতি দেন এই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের এবার উম্মে মাবাদ রাগ করে ঘরের দরজাটা একটু ফাঁকা করে তাকায় বলে এতবার না করতেছি শুধু বারবার তোমরা আমাকে ডিস্টার্ব করো বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না এত বারবার কথা বলো কেন তিনবারের সময় উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁক করে বাহিরে তাকালেন দেখেন তার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়িয়ে আছে উম্মে মাবাদ বলে আল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আমি যখন ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম আমার মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ এসেছে আমার মনে হয় আকাশ থেকে চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আল্লাহু আকবার আরে দেখবে কোত্থেকে আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় নাই আর বানাবেও না ঠিক কিনা বলে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর অনেক সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আমরা মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে কায়রোতে যেতাম ঘুরতে নীল নদের পাশে ঘুরতে যেতাম মাঝে মাঝে মিশরীদের এক একটা সব একের জিনিস 1000 মিশরি যদি এক জায়গায় থাকে আর 200 বাঙালি যদি একসাথে এক জায়গায় থাকে 1000 মিশরীদেরকে চিনা যাবে যে ওরা মিশরি এত সুন্দর মিশরীরা সবচেয়ে সুন্দর পৃথিবীতে তাদের কণ্ঠও সুন্দর সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে মক্কায় আর তেলাওয়াত করেছে মিশরীরা যত বড় বড় ইমামুল কুররা শাইখুল কুররা সব মিশরে কোথায় সব মিশরে মিশরের দোকানগুলোতে সকাল নাই বিকাল নাই 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত কয়েকটা রেডিও টেলিভিশনের চ্যানেল আছে 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত আর চেহারা তো বললামই এত সুন্দর আমি তো জানতাম না মিশরের মানুষ এত সুন্দর কেন আমি একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে পড়াশোনা করতো যে মিশরীরা এত সুন্দর কেন তুই কি জানস না এই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ আল্লাহু আকবার এত সুন্দর চেহারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখত শুধু আঙ্গুল কাটত না কলিজা কেটে ফেলত তারপরেও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারত না পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন আল্লাহু আকবার এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যত গুণাবলী নেতা হওয়ার যত গুণ আছে সব গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন ঠিক কিনা বলেন সেই নবী রহমাতুল্লিল আলামিন কলিজার টুকরা পেয়ার হাবিব সেই হাবিবের কথা আল্লাহ তাআলা বলছেন নবী আপনি আমার হাবিব
সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি রব আপনার সাথে আছি ঠিক কি না বলেন আল্লাহর বান্দারা যেটা বলছিলাম মনে আছে কোন পর্যন্ত গিয়েছিলাম হ্যাঁ এবার সাইয়েদনা আবু বকর বলেন سيدنا أبو بكر رضي الله تعالى عنه بلن أمي معباد اكبر جنون متداؤ تمہار بكري تھے کہ امرا دود دہن کرو أمي معباد گھر درجة کھولے اللہ نبیر چہرہ مبارک دیکھے تینی آبیک اپلو تو ہوئے گلن اباک ہوئے گلن بشوئے پرکش کرلن حیرے ایتو شندر چہرار مانو شمیاز پر جنتو کنو دن دیکھی نائی আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরের সাথে কথা বলতেছেন নবীজির কণ্ঠের আওয়াজ শুনে উম্মে মাবাদ বলে এ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ এত সুন্দর এত শ্রুতি মধুর তার মতো এত কণ্ঠের আওয়াজের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই উম্মে মাবাদ বলে আল্লাহর নবী আমার ঘরের উঠানে দাঁড়ায় আছেন আমি দেখি নবীজির চুলগুলো এত সুন্দর নবীজির গালগুলো এত সুন্দর সুবহানাল্লাহ নবীজির হাতগুলো এত সুন্দর আল্লাহু আকবার এত আকর্ষণীয় নবীর চেহারার দিকে শুধু আমি তাকাই আছি এবার সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ অনুমতি দিবা নাকি উম্মে মাবাদ বলে অনুমতি দিব না মানে ঘর থেকে একটা ছোট মশক দিছে নাও আল্লাহর নবী বলে আবু বকর এত ছোট পাত্রে হবে না আরো বড় পাত্র দিতে বলেন উম্মে মাবাদ মনে মনে বলে এমনি অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না প্রতিবন্ধী দুধ দেয় না আবার বলতেছে বড় পাত্র লাগবে কি বলে না বলে উম্মে মাবাদ টেনশনে পড়ে গেলেন এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র বের করে সাইয়েদনা আবু বকরের কাছে দিলেন আল্লাহু আকবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্র নিয়া আল্লাহর নবীর হাতে দিলেন রহমাতুল লিল আলামিন সেই পাত্র নিয়া ওই যে অসুস্থ বকরি শুয়ে আছে তার সামনে আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ অসুস্থ বকরি হাঁটতে পারে না উম্মে মাবাদ ঘর থেকে দেখছে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে বকরি ব্যাপারটা কি দাঁড়ায় গেল ওগো রহমাতুল লিল আলামিন কেন দাঁড়াবো না আপনি শুধু মানুষের নবী না আপনি আমার নবী আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি বকরি কান্না করে দিছেন বকরির চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর নবীর সাথে বকরি কথা বলতেছে দুইজনের মাঝে এত গভীর সম্পর্ক মনে হয় হাজার বছরের পরিচিত নবীজি বকরিকে ডাক দিয়া কাছে এনে বুকের ভিতরে নিয়া এবার বকরির মুখটা নবীজির কানের সাথে লাগায়া কথা বলে ওগো নবীজি এতদিন অসুস্থ ছিলাম আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি আপনাকে দেখার পরে সুস্থ হয়ে গেছি ওগো নবীজি আমাকে অনেকদিন পর্যন্ত খাবার দেয় না আমাকে খাবার খাওয়ার জন্য নিয়েও যায় না অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে আটকায়া রাখে উঠানের মধ্যে বেঁধে রাখে বকরির মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছেন উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে বকরি আল্লাহর নবীর সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে আল্লাহু আকবার এবার রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে বকরির ওলানের মধ্যে হাত দিলেন স্তনে হাত দিলেন রহমাতুল লিল আলামিনের বরকতি হাত বকরির স্তনে পড়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে আল্লাহু আকবার এবার বকরি ডাক দিয়া বলে গো রহমাতুল লিল আলামিন দুধের বার সইতে পারি না তাড়াতাড়ি করে আমার স্তন থেকে দুধ বের করেন রহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়া বকরির স্তন থেকে দুধ বের করতেছেন দুধ বের করতেছেন উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে আর বলে হায় রে এমন সুন্দর চেহারার মানুষ এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই কে গো তুমি আমার বাড়িতে আসলা
তুমি তো আমার বরকতের মেহমান, তুমি তো আমার রহমতের মেহমান, তোমার কারণেই তো আমার অসুস্থ বকরী সুস্থ হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। এবার বড় পাত্র এক পাত্র বকরীর স্তন থেকে দুধ বের করলেন, সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, তাহাল ইয়া আবু বকর, এ আবু বকর তুমি দুধ পান করো। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার চাইতে বেশি পিপাসার্থ, আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী বলেন, না না আবু বকর আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী কিছুতেই সাইয়েদনা আবু বকরকে পান না করে নিজে খাবে না। এবার সাইয়েদনা আবু বকরকে দুধ পান করতে বললেন, সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন, এবার আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। বলেন, আবু বকর দেখেন দেখেন দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার উম্মে মাবাদের কাছে দুধের পাত্র দিয়ে আসেন। উম্মে মাবাদ দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার এক বালতি দুধও পেয়েছে, সুবহানাল্লাহ, এমন মেহমান। আস্তে আস্তে করে একটু রৌদ্রের তাপ কমতেছে, যখন একটু রৌদ্রের তাপ কমলো, আল্লাহ নবী বলে, আবু বকর চলেন চলেন আমরা আবার ফের মদিনার দিকে রওনা দিই। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ ঘরের দরজা খুলে বাইরে আসলেন, এসে দেখেন ঘরের উঠানের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে, জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ বলে, ও বরকতের মেহমান যেও না। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর দিকে তাকায় আছি, যুবক মোহাম্মদের কান দুইটা এত লাল, এই গলা এই চুল এত সুন্দর, এত সুন্দর বডির অবয়ব, এত সুন্দর দেহের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। উম্মে মাবাদ বলে, যুবক মোহাম্মদ যাইতেছে, আর তার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়ে রাখছে, নবীর গায়ে রৌদ্রের তাপ লাগতে দেয় না। আল্লাহ নবী আবু বকর দুইজন সহ মদিনার দিকে হাঁটতেছেন। উম্মে মাবাদ বলে, আল্লাহ নবী মোহাম্মদ যে রাস্তা দিয়া হেঁটে যায়, আমি তার পিছনে পিছনে অনেক দূর পথ অতিক্রম করেছি, যতটুকুন গিয়েছি ততটুকুন পর্যন্ত ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে, যখন বিকাল হয়ে যায় আমি বাড়িতে ফিরে আসি, আমার স্বামী আবু মাবাদ বকরি চড়াইয়া বাড়িতে আসেন, আসার পরে দেখেন বাড়ির মধ্যে আজকে অন্যরকম ঘেরান, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ ডাক দিয়ে বলে, উম্মে মাবাদ এদিকে আসো এদিকে আসো, অসুস্থ বকরি দিয়ে হাঁটতেছে সুস্থ হয়ে গেছে। এ উম্মে মাবাদ আজকে কেমন যেন ঘর থেকে বাড়ি থেকে ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, স্বামী ঘরে আসেন ঘরে আসেন, আপনার সাথে কথা আছে, আপনি যখন সকালবেলা বের হয়ে গেছে পরন্ত দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছে, স্বামী গো একজনের চেহারা এত সুন্দর, একজনের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ও গো স্বামী দেখেন অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, সেই বকরি থেকে দুধ দহন করে নিজে পান করেছে, আমার চোখের সামনে দুধ বের করে এক মশক দুধ হয়েছে, দুইজন পান করেছে। ও গো স্বামী দেখেন দেখেন এক ফোঁটা দুধ ও পাত্র থেকে কমে নাই। আবু মাবাদ ডাক দিয়া বলে, স্ত্রী রে কোন দিকে গেছে যুবক, কোন দিকে গেছে সেই মেহমান গুলো? বলে, এই রাস্তা দিয়া তারা মদিনার দিকে গেছে। আবু মাহবাদ বলে, স্ত্রী এটা করলা কি? আজকে আমার বাড়িতে যে মেহমান হয়েছে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি, আমি জেনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন আর এই পথ দিয়া যাবেন। ওরে স্ত্রী রে, আমি তো সেই নবীকে খেদমত করার জন্যই এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। স্ত্রী রে, ওই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই যুবক দুনিয়ার কোনো সাধারণ যুবক না, ওই যুবক হলেন তো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুবক সেই নবীর উম্মত আমরা, সেই নবীর জন্য অগণিত সাহাবীরা বদরের প্রান্তরে, উহুদের ময়দানে, খন্দকের প্রান্তরে আল্লাহর নবীর জন্য কাফেরদের সামনে নিজের বুক পেতে দিয়েছে, নিজের শরীরে
সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহর নবীকে ভালোবেসেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর সাহাবী উহুদের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়েছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে বুকের মধ্যে 70 টার উপরেও তীর বিদ্ধ হয়েছে আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না কারণ কি কারণ হলো নিজের জীবনের চাইতে শরীরের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আমার এই শরীরের চাইতে আল্লাহর নবীর দাম বেশি আমার রক্তের চাইতে আল্লাহর নবীর দাম বেশি আল্লাহর নবী দ্বীনের কথা কোরআনের কথা বলতে গিয়ে উহুদের ময়দানে জান্দা মোবারক শহীদ করেছে ঠিক কিনা বলেন আর আমরা নবীর এমন উম্মত হয়ে গেছি আমরা পাঁচটা ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ি না অথচ নিজেকে অনেক বড় রাসূলের আশিক দাবি করি নবীর কোন সুন্নাত আমাদের মাঝে নাই নাই চলার মাঝে নাই খাওয়ার মাঝে নাই হাঁটার মাঝে নাই ব্যবসার মাঝে নাই চাকরির মাঝে নবীর কোন اخلاق আমাদের মাঝে নাই এটা রাসূলের আশিকের প্রমাণ হতে পারে এই রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো আল্লাহর নবীর সুন্নাতগুলো খুঁজে খুঁজে जिंदा করা ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সুন্নাতগুলো ঘরের মধ্যে পালন করা আল্লাহর নবীর সুন্নাতগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মিসওয়াক করে নামাজ পড়তে হবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে আফসুস সালাম এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে লিনুল কালাম এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে ওয়াতিমুত তাআম ক্ষুধাত্তদেরকে খাবার দিতে হবে ঠিক কিনা বলেন কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোন মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে আজকে আমাদের সমাজে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ একমাত্র কারণ হলো আল্লাহর নবীর اخلاق আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই না সেই নবীর اخلاق নবীর আদর্শ নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে মাটির মানুষ মাটিতেই চলে যাবে কিসের এত অহংকার ঠিক কিনা বলেন সম্পদের অহংকার দেখানো যাবে না ক্ষমতার গরম দেখানো যাবে না মানুষের সাথে নরম ভাষায় বলতে হবে কথা বলতে হবে মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে সুন্দর আচরণ দিয়ে মানুষকে কাছে টানতে হবে এই সব اخلاق সব চরিত্র ছিল আমার নবীর اخلاق আমার নবীর চরিত্র ঠিক কিনা বলেন রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো আমাদের ঘরের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে যেখানে আসি যার যার জায়গা থেকে আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটা ছোট উদাত্ত আহ্বান এই রবিউল আউয়াল মাসে কমসে কম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়া বেশি বেশি আলোচনা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি আলোচনা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ব 63 বছরের জিন্দেগির সিরাতের কিতাব পাওয়া যায় এই কিতাবগুলো কিনে কিনে ঘরের মধ্যে বসে বসে পড়বেন দেখবেন আমি যেই দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের কিতাবগুলো আমার জীবনের প্রথম দিক থেকে যেদিন থেকে স্টাডি শুরু করেছি বদরের ঘটনা পড়েছি আর কেঁদেছি উহুদের ঘটনা পড়েছি আর কেঁদেছি আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি যদি কোনো মুসলমান স্টাডি করে ওই মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহর পেয়ারা বান্দা জান্নাতি হয়ে ইন্তেকাল করবে আল্লাহ দেখেন যত খ্রিস্টান ইহুদিরা অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে সবাই কিন্তু আল্লাহর নবীর জীবনী পড়েই তারা মুসলমান হয়েছে আল্লাহর নবীর জীবনী পড়ে তারা অবাক হয়ে গেছে আবেগ আপ্লুত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন ছিল তার রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন অথচ কাফেররা তার বিরুদ্ধে শত প্রপাগান্ডা ছড়ানোর পরেও অমুসলিমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন নবীজির জীবনী পড়লে নবীজির প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়বে ঠিক কিনা বলেন নবীজির জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ সিরাতের কিতাব কিনে কিনে ঘরের মধ্যে বসে বসে পড়বেন অফিসে বসে পড়বেন সময় পেলেই পড়বেন ইনশাআল্লাহ